হুগলির সুগন্ধায় তৈরি ই-রিকশা চলবে ঘানার রাস্তায়। কন্টেনারে ভরে খিদিরপুর ডক থেকে ঘানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ই-রিকশা। বর্তমান সময়ে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা প্রচুর, তেলের দাম বাড়ায় ই গাড়ির চাহিদা বেড়েছে, এই বাজারও খুলছে বিদেশে। হুগলি থেকে ঘানার ভৌগোলিক দূরত্ব অনেকটা, কিন্তু সেই হুগলির পোলবায় তৈরি ই-রিকশো এবার দাপিয়ে বেড়াবে আফ্রিকার ঘানায়। এখন শহর বা শহরতলিতে চোখ ফেরালে ই-রিকশো দেখা যায়। পরিবেশ বান্ধব এই যানের এখন ভালোই কদর। সুগন্ধায় দিল্লি রোডের ধারে কারখানায় শ-দুয়েক লোক কাজ করেন, সেই কারখানাতেই তৈরি হয় ই-রিকশা, আর সেই রিকশোই এবার ঘানায় রপ্তানি হচ্ছে। বুধবার কন্টেনারে ভরে খিদিরপুর ডক থেকে ঘানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ই-রিকশো। সংস্থার কর্ণধার শেখ নাসিরউদ্দিন জানান, বর্তমান সময়ে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা প্রচুর, তেলের দাম বাড়ায় ই গাড়ির চাহিদা বেড়েছে, এর বাজারও খুলেছে বিদেশে। মাস দুয়েক আগে ঘানার মাদিনার সংস্থা গোল্ডেন ওয়েবের প্রতিনিধিরা হুগলি কারখানা দেখতে আসেন। তারা দেখে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়িক চুক্তি করেন। তারা জানান, আগে চীন থেকে ই রিকশো নিতেন, কিন্তু তাদের গুণগত মান খারাপ হওয়ায় এবার ভারত থেকে ই রিকশো আমদানি করতে চান তারা। সেই মতো এক কন্টেনার ই রিকশো ও ই কার্ড পাঠানো হচ্ছে। এর আগে নেপালে ই রিকশো রপ্তানি করা হয়েছে। ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই তাদের তৈরি গাড়ি চলছে। সিএম সেন্ট্রাল মোটর ভেহিকলস অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট করে এনেছে, সেই গাড়িটা মূলত আমরা তৈরি করি, যেটা ই রিকশা নামে পরিচিত এবং তার ইন্ডিয়ান যত কিছু রুলস মোটর ভেহিকলস আছে সেটা ফলো আপ করেই এ গাড়ি তৈরি করতে হয়। এবং আমাদের গাড়ি দেখে, তার গুণগত মান সব কিছু দেখে ওনারা ভীষণভাবে আপ্লুত। এরপরে ওনা আমাদেরকে একটা অর্ডার দেন যে এক কন্টেনার গাড়ি আমি ইনিশিয়ালি ওখানে নিয়ে যাব। তো বুঝতেই পাচ্ছেন, বাঙালির এখন পুজোর সময়, পুজোর সময় এক্সট্রা একটা বরাত পেলে সেটা আনন্দেরই বিষয় আমাদের কোম্পানির পক্ষ থেকে। আগামী দিনে ই-রিকশা অন্যান্য দেশে বিক্রি করতে পারলে বিদেশি মুদ্রা আসার পাশাপাশি কর্মসংস্থান আরও তৈরি হবে, সরকারি সাহায্যের আবেদন ব্যবসায়ীদের। হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।